नमस्कार बंधुरा, आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी फुलकपिर एकटी निरामिष रेसिपी आपनादेर साथे शेयर करछी। देखुन की की लागबे। प्रथमे आलू और फुलकपि टुकड़ो करे केटे नियेछी। एबार गैस अन करे कड़ाइते शुकनो लंका, जीरा, तेजपाता फोड़न दी। हल्का बादामी कलर एले फुलकपि एकटु भेजे निते हबे। एरपर आलुर टुकरो और मटर दिए देव। एकटु नेड়ে চেড়ে ভালো করে फ्राई करते हबे। এরপর লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন, যতটা পরিমাণ লাগে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রাখতে হবে। একটু নাড়াচাড়া করে জিরে গুঁড়ো আর 2 চামচ আদা বাটা দিয়ে দেব আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, কালারটা সুন্দর হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে হবে আর খানিকক্ষণ রাখতে হবে। নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিব। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটতে দেওয়া হবে। 5 মিনিট অল্প আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে। এর মধ্যে আপনারা একটা টমেটোও দিতে পারেন। আমি ওটা দিয়েছি, স্কিপ হয়ে গেছে, ওটা দেখানো হয়নি। শীতকালে এই সবজিটা খুবই টেস্টি লাগে। গরম ভাত, লুচি বা রুটির সাথে খুব জমে যাবে। আপনারা ঘরে একবার রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগবে। এরপর গরম মশলা আর ঘি দিয়ে অল্প নাড়াচাড়া করে একটু রেস্টে রাখতে হবে। এবার রেডি হয়ে গেছে আমাদের ফুলকপি আলু মটরের সবজি। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার, লাইক, কমেন্টস করবেন, যাতে আমি আগে যেতে পারি আর অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। দেখুন, লাস্টে এটা একটু ধনিয়া পাতা দিয়ে সার্ভ করলাম। ধন্যবাদ আমার ভিডিও দেখার।